শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আবার একটা নতুন দিনের সূচনা হলো এ দেখো সূর্য উঠেছে কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে পুরোপুরি ওঠেনি শুধুমাত্র আলোর রেখা দেখা যাচ্ছে মাত্র আজকে আবার বাইরে বেরোনোর আছে তো আপাতত কফিটা খেয়ে নিই কফি খেয়ে তারপর রান্নাবান্না সেরে বেরোব এই দেখো কফি নিয়ে বসেছি ওদিকে আবার রান্না চাপিয়ে এসেছি ভাত আর ডালটা এখানে হয়ে যাচ্ছে এদিকে ভাত আর এদিকে ডাল প্রেসার কুকারে আর বাকি তরকারি ফরকারি রান্না করেছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি কাজের লোক এসে কাজ করে দিলেই এই বেরিয়ে পড়ব এ দেখো আমরা বেরিয়েই পড়েছি একদম রেডি এই যে আজকে যাচ্ছি হায়দ্রাবাদের প্রেস্টান প্রাইম বলে একটা শপিং মল আছে সেই শপিং মলটা নতুনই হয়েছে মনে হলো এই দেখো এই মলটা এখানেই আজকে সিনেমা দেখব সিনেমা দেখতে এসেছি আর এই দেখো বেশ সুন্দর মলটা মানে আগে আমি কখনো খেয়াল করিনি আসি অনেক আগে একদম নতুন দোকানপত্র সেরকম কিছু নেই উপরে উঠে আবার একটা সমস্যা হয়েছে সিনেমা দেখতে গিয়ে শোনো কি হলো সিনেমা আমি তাক স্টার্ট নেই হওয়া ওয়ান টোয়েন্টি হয়ে গিয়া ইধর হ্যাঁ মতলব মতলব ও কে বাত औरी औरी है ना उस आ, ये आपका ही जगह है ना ये प्रेस्टन प्राइम वगैरह हालांकि कुछ और से 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 चल रहा है ये कैसे हो सकता है अभी ये तो बताएंगे अभी एंट्री जस्ट हुआ है थोड़ा तो? लेट है चलेगा तो अभी তো এখানে যে সমস্যাটা হয়েছিল টাইম লেখেছিলো একটা কুড়িতে তো আমরা যখন টিকিট ইস্যু করছিলাম মানে টিকিট দেখাচ্ছিলাম ওদেরকে এরর এরর দেখাচ্ছিল তো অবশেষে দেখো আমাদের সিনেমা হলে ঢুকতে দিয়েছে সিনেমাও দেখছি আবার থ্রিডিতে তো আমি এরকম আগে দেখিনি কখনো যে একটা কুড়িতে টাইম লেখা থাকলে একটা চল্লিশে সিনেমা শুরু হয় মানে ঢুকতেই দেয় আর কি একটা চল্লিশে তো ওদের ভেতরে কোনো সমস্যা হয়েছিল নাকি কি অসুবিধা হয়েছিল জানি না তো সেই জন্য পনেরো কুড়ি মিনিট পরে সিনেমা চালু হয়েছে সিনেমা দেখে এই যে এই জায়গাটাতে এসছিলাম প্রেস্টন প্রাইম পেছন দিকে দেখতে পাচ্ছ সামনে থেকে আর আমার রেকর্ড করা হয়নি আর এই আমি এখন ফিরছি ফিরছি বলতে খিদে পেয়েছে খুব সিনেমা দেখার পরে সকালে ভাত খেয়ে এসছিলাম তবুও তো এখন কিছু একটু খাবো এই এশিয়ান স্টেট থেকে সামান্য খাবার অর্ডার করেছি স্ন্যাক্স টাইপের ইভিনিং স্ন্যাক্স টাইপের তো সেই স্ন্যাক্স খেয়ে একটু ডিমার্টে শপিং করতে যাব কারণ ডিমার্টে এখানে অনেক অফার দেয় একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান অনেক অফার থাকে তো ডিমার্টের ভিডিও আর করা হয়নি ডিমার্টের শপিং আমার হয়ে গেছে আমি এখন রাস্তায় আমি এখন প্রায় বাড়ির উদ্দেশ্যেই রওনা হচ্ছি এই হচ্ছে রাতের হায়দ্রাবাদ শহর জানি না কলকাতা থেকে তোমাদের কতটা আলাদা লাগছে আমার তো অনেকটাই আলাদা লাগে এই হচ্ছে দেখো নেহেরু আউটার রিং রোড এই আর দিয়ে আমাদের সহজে বাড়ি পৌঁছে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আপাতত আমরা রাত্রিবেলা বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু বাজারে যাব বাজার করব তারপর আর আমাদের শরীরটি ছিল না সারা দিন পরিশ্রম ক্লান্তি যদিও এমন কোনো কাজই করিনি সিনেমা দেখেই বাড়ি ফিরছি তবে ডিমার্টে গিয়ে অনেক শপিং টপিং করতেও বেশ সময় লেগেছে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু টিফিন কালকের স্ন্যাক্স সকালে ব্রেকফাস্টে খাওয়ার মতো জিনিসপত্র একটু কিনে নেওয়া হচ্ছে এখানে আবার দারুণ পান পাওয়া যায় পানের ভেতরে নারকেল পুর দিয়ে বা মিষ্টি পুর দিয়ে ছানার পুর দিয়ে নানান রকম পান পাওয়া যায় তো আমি তোমাদের একদিন ভিডিও করে দেখাবো কীরকম পান এখানে পাওয়া যায় আমিও বাড়ি ফিরছি ভিডিও তো আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে পরের দিন ডাটা